সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আছি আমি তোমাদের পরিচিত মুখ মোহাম্মদ নাজিমুদ্দিন সহকারী শিক্ষক আরজদ আতরজান উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে উপস্থাপন করছি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয় প্রথম অধ্যায় আজকের পার্ট টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে পাঠ্য উপস্থাপন করছি এর প্রেজেন্টেশন অর্থাৎ ডিজিটাল কন্টেন্টটি তৈরি করেছেন আমার প্রিয় সহকর্মী সেলিনা পারভিন সহকারী শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা সেলিনা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ প্রিয় চলো শুরুতে আমরা আমাদের আজকের পাঠের বিষয়টি দেখে নেই যে আজকে আমি তোমাদের সামনে কোন বিষয়ের পাঠ উপস্থাপন করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিজের এই চিত্রটি লক্ষ্য করো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের সকলেরই খুবই একটি প্রিয় একটি চিত্র এবং দেখে সকলে বুঝতে পারছ এই ছবিটির ধারা বা এই মনোগ্রামটির ধারা যে এই মনোগ্রামটি যেখানে থাকে সেখানে টিকাদান কেন্দ্র অর্থাৎ এই চিত্রটি টিকাদান কেন্দ্রের একটি প্রতীকী চিহ্ন তোমরা দেখে এটি বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি চিত্র লক্ষ্য করো এই চিত্রটি দেখে আর বলার অপেক্ষা রাখে না যে নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পারছো যে রাস্তার মোড়ে যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে লাইটিং ব্যবস্থা থাকে লাল নীল হলুদ তার একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রগুলোর সাহায্যে তোমরা একটি বিষয় সম্পর্কে অবগত হয়েছ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি রসায়নের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে এখন উপস্থাপন করব আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দুটি জার বা বোতল দেখতে পাচ্ছ এবং কিছু কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ রয়েছে তোমরা কি বলতে পারবে এই দুটি জার বা বোতলের মধ্যে কি ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হচ্ছ যে না এটা বলা সম্ভব নয় কারণ তার জন্য একটি বিশেষ কিছু বিষয়ের এখানে অভাব রয়েছে যে দুটি বোতলের দুটি বোতল বা ঝাড় হচ্ছে স্বচ্ছ এবং এই স্বচ্ছ ঝাড়ের মধ্যে যে পদার্থ রয়েছে সেটিও স্বচ্ছ তাই এটাকে মার্কিং করার বা আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই তাই এই ব্যবস্থাটাকে সহজ করার জন্য সমাধানের জন্য আমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আশা করি নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সেই বিষয়টি কী কিসের অভাব রয়েছে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই দুটি ঝাড় বা বোতলের মধ্যে লেবেলিং বা সাংকৃতিক চিহ্নের অভাব রয়েছে সাংকৃতিক চিহ্ন যদি থাকতো বোতলের গায়ে তাহলে আমরা খুব সহজেই দেখে বলে দিতে পারতাম যে এই ঝাড় বা বোতলগুলোতে কি জাতীয় রাসায়নিক পদার্থ বা উপাদান রয়েছে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে রাসায়নিক পদার্থের বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন বা লেবেলিং যার সাহায্যে আমরা এই রাসায়নিক পদার্থ সম্পর্কে অবগত হতে পারি যে পদার্থটি কী ধরনের এবং এই পদার্থটি কেমন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা সকলে বুঝে গিয়েছ যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নের ব্যবহার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের ঝুঁকি ঝুঁকির মাত্রা এবং এর থেকে সাবধান থাকার উপায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরাপদে থেকে বিভিন্ন গবেষণাগারে গবেষণার কাজ করা এবং রাসায়নিক পদার্থগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে থাকে তাই এই বিষয়ে আমাদের পাঠ্য খুব মনোযোগ সহকারে তোমাদেরকে করতে হবে যাতে আমরা গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় নিজেকে সতর্ক রাখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি জানতে পারবো বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নের ব্যবহার জানতে পারবো এবং সাংস্কৃতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা এবং এর থেকে সাবধান থাকার উপায়গুলো আমরা শিখতে পারব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তোমাদের প্রথমে একটি চিত্র দেখাচ্ছি প্রায় সময় বিভিন্ন রাসায়নিক পদার্থের গায়ে বা বোতলের মধ্যে এই লেভেলটি সেটে দেওয়া হয় তোমরা যে লেভেলটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে থাকবে বিভিন্ন রাসায়নিক কেমিক্যালের গায়ে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে তোমরা কি বলতে পারবে এই রাসায়নিক পদার্থের গায়ে কেন এই ধরনের চিহ্ন দেওয়া থাকে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই চিহ্নটি দ্বারা কি প্রকাশ করা হয় অর্থাৎ যে রাসায়নিক পদার্থের গায়ে এই চিহ্নটি দেওয়া থাকবে সেই পদার্থগুলোকে বিস্ফোরক পদার্থ হিসাবে আমরা চিহ্নিত করতে পারব যে বিস্ফোরক পদার্থের গায়ে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোন কোন পদার্থের এই চিহ্ন ব্যবহার করা হয় অর্থাৎ বিস্ফোরক পদার্থ যেমন ট্রাই নাইট্রোটুলোইন ট্রাই নাইট্রোটুলোইন টি এন টি তারপর হচ্ছে নাইট্রোগিসারিন হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে এবং সাবধানে নাড়াচাড়া করতে হবে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থের আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরে এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করো আমরা গবেষণাগারে বিভিন্ন বোতলের গায়ে এই ধরনের চিহ্ন দেখতে পাই পূর্বে যদি তোমরা খেয়াল না করে থাকো পরবর্তীতে যখন গবেষণাগারে যাবে নিশ্চয়ই তোমরা এই চিহ্নগুলো বা এই লেবেলিংগুলো খুব গুরু গুরুত্ব সহকারে লক্ষ্য করার চেষ্টা করবে এই ধরনের সাংস্কৃতিক চিহ্ন যদি কোনো রাসায়নিকের গায়ে থাকে তাহলে এর দ্বারা কি বোঝা যায় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিহ্নটি দিয়ে কোন ধরনের রাসায়নিক পদার্থকে বোঝানো হয় হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা একটা আগুনের চিত্র দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ধার্য পদার্থ অর্থাৎ এই ধরনের পদার্থগুলো হচ্ছে খুবই ধার্য হয়ে থাকে অর্থাৎ আগুন জ্বালাতে সাহায্য করে খুব সহজেটিতে আগুন ধরে যায় কোন কোন পদার্থে এই চিহ্ন ব্যবহার করা হয় মিথানল মিথানল ডাই ইথাইল ইথার মিথানল ডাই ইথাইল ইথার এই পদার্থগুলো হচ্ছে ধার্য পদার্থ এই পদার্থগুলো খুব সহজেই আগুন ধরে যায় এছাড়া আরও অনেক পদার্থ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানলাম যে এই চিহ্নটি যে রাসায়নিকের গায়ে থাকবে এই পদার্থগুলো থেকে আগুনকে দূরে রাখতে হবে কারণ এই পদার্থগুলো হচ্ছে ধার্য পদার্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও রয়েছে মিথানল ডাই ইথাইল ইথার এগুলো হচ্ছে ধার্য পদার্থ এসব ধার্য পদার্থ দ্রুত আগুন ধরে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় আমাদের দূরে রাখতে হবে ও মাই গড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রটি লেভেলিংটি তোমরা প্রায় বিভিন্ন ভৌতিক কাহিনীর ক্ষেত্রে বিপজ্জনক হিসাবে ব্যবহার হয়ে থাকে আমরা প্রায় সময় এটি দেখে থাকি এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিকে ব্যবহার করা হয় বিষাক্ত পদার্থ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কেমিক্যালগুলো বা রাসায়নিকগুলো খুবই বিষাক্ত এই বিষাক্ত পদার্থের গায়ে এই ধরনের লেভেল লেভেলিং করা হয়ে থাকে তাহলে কোন কোন পদার্থগুলো বিষাক্ত বা কোন কোন পদার্থের ক্ষেত্রে এই বিষাক্ত পদার্থের লেভেল দেওয়া হয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেঞ্জিন খুবই পরিচিত একটি কমন নাম এই বেঞ্জিন হচ্ছে বিষাক্ত পদার্থ এটা যদি কোনোভাবে মুখে যায় বা জিব্বায় বা টুটে লাগে তাহলে এটা থেকে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে ক্লোরো বেঞ্জিন এটাও বিষাক্ত পদার্থ এই পদার্থের গায়ে এই বিষাক্ত পদার্থের যে সাংকেতিক চিহ্ন রয়েছে এটি ব্যবহার করা হয় মিথানল এটাও বিষাক্ত পদার্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেঞ্জিন ক্লোরো বেঞ্জিন এই কেমিক্যালগুলো বিষাক্ত পদার্থ এই পদার্থগুলো খুবই বিষাক্ত প্রকৃতির তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে শরীরে নানান ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ফুসফুস ড্যামেজ হয়ে যেতে পারে ফুসফুসের ক্ষতি হতে পারে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিশ্চয়ই আমাদের এই বিষাক্ত পদার্থ থেকে সাবধান থাকতে হবে এই পদার্থ ব্যবহারের সময় আমাদেরকে অ্যাফরন পরতে হবে গ্লাভস পরতে হবে এবং হবে এই সাবধানতা অবলম্বনের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আবার একটি কাজ দিচ্ছি সময় হচ্ছে আট মিনিট প্রথম তিনটি চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি এবং এর ব্যবহারে সতর্কতা উল্লেখ করো আর যে ব্যবহৃত প্রথম তিনটি সাংস্কৃতিক বিশিষ্ট পদার্থের ঝুঁকি এবং এর ব্যবহারে সতর্কতা উল্লেখ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিহ্নটি কি প্রকাশ করে দেখো এখানে কী দেওয়া আছে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্রস চিহ্নটি যে রাসায়নিকের গায়ে থাকবে তাহলে আমাদেরকে বুঝতে হবে এই রাসায়নিক পদার্থটি উত্তেজক পদার্থ অর্থাৎ এটাকে স্পর্শ করা যাবে না হাত দিয়ে স্পর্শ করা যাবে না হাত দিয়ে স্পর্শ করলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে হাত পুড়ে যেতে পারে ক্ষত সৃষ্টি হতে পারে তাই যে ধরনের রাসায়নিক কেমিক্যালের গায়ে ক্রস চিহ্নটি থাকবে সেটা আমাদেরকে বুঝতে হবে যে সেই পদার্থটি হচ্ছে উত্তেজক পদার্থ কোন কোন পদার্থের ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করা হয় সিমেন্ট সিমেন্টের ডাস্ট এটা হচ্ছে উত্তেজক পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে উত্তেজক পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খার এই খার এইগুলো হচ্ছে উত্তেজক পদার্থ নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ আশা করি শিক্ষার্থী এই সবগুলো বিষয় তোমাদের খুবই পরিচিত কমন পরবর্তীতে আমরা এগুলো ব্যবহারের ক্ষেত্রে নিশ্চয়ই সতর্ক থাকব নাইট্রাস অক্সাইড দেহের যে অংশে ক্ষতি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আঙ্গুল খসখসি হয়ে গেছে আঙ্গুল চোখ এবং ফুসফুস এর মারাত্মক ক্ষতি করতে পারে এই নাইট্রাস অক্সাইড এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে আমাদেরকে অ্যাফ্রন ব্যবহার করতে হবে গ্লাভস ব্যবহার করতে হবে এবং গগস ব্যবহার করতে হবে তবে আমরা এই নাইট্রাস অক্সাইড থেকে নিরাপদ থাকতে পারব প্রিয় শিক্ষার্থী আরেকটি সাংস্কৃতিক চিহ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো তো এই ধরনের চিহ্নটি কি প্রকাশ করে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এই চিহ্নটি আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ অর্থাৎ এই ধরনের চিহ্ন যে রাসায়নিক বা কেমিক্যালে থাকবে সেটা থেকে বুঝতে হবে যে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে এই পদার্থের সংস্পর্শে গেলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কোন ধরনের পদার্থ এই চিহ্ন ব্যবহার করা হয় বেঞ্চিন টোলইন এবং প্যারাজাইলিন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও রয়েছে এ ধরনের পদার্থের ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি ক্ষতি সাধন হতে পারে কী ধরনের ক্ষতি হয় প্রিয় শিক্ষাকৃত বন্ধুরা শ্বাস প্রশ্বাসের ক্ষতি হতে পারে ফুসফুসের ক্ষতি হতে পারে ক্যান্সার বা শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে এই ধরনের পদার্থ ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই এ পূর্বের ন্যায় মাস্ক গ্লাভস অ্যাফ্রন এবং গগস ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আরেকটি গুরুত্বপূর্ণ নতুন সাংস্কৃতিক চিহ্ন নিয়ে হাজির হয়েছি দেখো একটি ফ্যানের মতো অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের চিহ্ন কোন ধরনের রাসায়নিক ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো লক্ষ্য করো তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেগুলো থেকে তেজস্ক্রিয় রশ্ম নিশ্চিত হয় এই ধরনের পদার্থের গায়ে এই ধরনের চিহ্ন দেওয়া হয়ে থাকে যখনই এই ধরনের চিহ্ন আমরা দেখব তখনই আমাদের বুঝতে হবে যে এটা তেজস্ক্রিয় পদার্থ এই তেজস্ক্রিয় পদার্থগুলো সাধারণত আমরা জানি ইউরেনিয়াম রেডিয়াম এগুলো থেকে উচ্চ মাত্রার ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের পদার্থ আমাদের শারীরিক বিকাল তৈরি করতে পারে ফুসফুসের ড্যামেজ করতে পারে ব্রেনের ক্ষতি সাধন করতে পারে এইসব পদার্থ থেকে ক্ষতিকর বের হয় যার ফলে ক্যান্সারের মতো মরণ বেদির সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই সব পদার্থ ব্যবহারের সময় আমাদেরকে অতিরিক্ত বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই চিত্রটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে এই চিত্রটি কোন ধরনের সাংস্কৃতিক চিহ্ন প্রকাশ করে এখানে তোমরা একটি গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই চিহ্নটির পরিবেশের জন্য ক্ষতিকর এই দিকটি প্রকাশ করে যে ধরনের কেমিক্যাল বা রাসায়নিকের গায়ে এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয় বুঝতে হবে এই রাসায়নিক বা কেমিক্যালটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তাই কোনোভাবে যেন এই রাসায়নিক পদার্থ পরিবেশে প্রবেশ করতে না পারে পরিবেশের বায়ু মাটি বা পানিতে না যেতে পারে সেদিকে আমাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে কোন ধরনের পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো ল্যাড মার্কারি এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এগুলি পানিতে মাটিতে পড়লে এটা মাটি এবং পানিকে দূষিত করতে পারে কাদের জন্য ক্ষতিকর উদ্ভিদ এবং প্রাণীকল অর্থাৎ জীব সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতিকর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিভাবে আমাদেরকে এই ধরনের পদার্থ ব্যবহার করতে হবে যথেষ্ট সতর্ক থাকতে হবে ব্যবহারের পর যেখানে সেখানে ডাস্ট বা ময়লা ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে জায়গায় রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে অর্থাৎ রিসাইকেলিং করতে হবে তাহলে সহজে এগুলো পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার নতুন আরও একটি সাংকেতিক চিহ্ন তোমরা দেখতেছ যে এখানে তোমরা একটা হাতের চিহ্ন দেখতে পাচ্ছ এবং হাতের মধ্যে রাসায়নিক বা কেমিক্যাল পড়ছে হাতের মধ্যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল যদি পড়ে তাহলে কি হবে ক্ষত সৃষ্টি হবে অর্থাৎ এটা এই ধরনের চিহ্ন যেসব রাসায়নিক বা কেমিক্যালে থাকবে তোমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী ক্ষত সৃষ্টিকারী রাসায়নিক বা কেমিক্যাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাসিড অ্যাসিডগুলো হচ্ছে পড়ার সাথে সাথে সেটা পুড়ে যাবে ক্ষত সৃষ্টি হয়ে যাবে সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডগুলো খুবই মারাত্মক ক্ষত সৃষ্টিকারী পড়ার সাথে সাথে আমাদের মাংসপেশি এবং হাড়গুলো কী হয়ে যেতে পারে ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে সোডিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম হাইড্রো অক্সাইড খার এগুলো মারাত্মক ক্ষত সৃষ্টি করে এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি করে শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তার শরীরের ভেতরের যে বিভিন্ন অঙ্গ রয়েছে তার ক্ষতি সাধন করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠের উপস্থাপন এই পর্যন্তই যে বিভিন্ন রাসায়নিক পদার্থের গায়ে যে বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলো দেওয়া থাকে সেই সাংকৃতিক চিহ্নগুলো কেন থাকে তার কারণ সে তার মানে কি সেগুলো এবং এর থেকে সাবধান বা সতর্ক থাকার উপায় এই বিষয়ে বিস্তারিত পাঠ উপস্থাপন করেছি আশা করি তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে এই পাঠগুলো শ্রবণ করেছ এবং দেখেছ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় লিপিবদ্ধ করে নিয়েছ এবার তোমাদের জন্য মূল্যায়ন আশা করি নিশ্চয়ই মনোযোগ সহকারে পাঠগুলি দেখেছ এবং এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তেজক পদার্থ শরীরের কোন কোন অংশে ক্ষতি করতে পারে উত্তেজক পদার্থ কোন কোন শরীরের অংশে ক্ষতি করতে পারে উত্তেজক পদার্থগুলো সাধারণত আমাদের শ্বাসনালীর ক্ষত সৃষ্টি করে শ্বাসনালীতে সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা সৃষ্টি করতে পারে চোখের সৃষ্টি সমস্যা সৃষ্টি করতে পারে কোন কোন পদার্থের সংস্পর্শে ক্যান্সার হতে পারে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী কোন কোন পদার্থ পদার্থের ক্যান্সার হতে পারে আশা করি নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এই বিষয়টি জেনে গিয়েছো কোন কোন পদার্থ পুনরুদ্ধার করে ব্যবহার করা যায় কোন কোন পদার্থ আবার পুনরুদ্ধার করে ব্যবহার করা যায় যেসব পদার্থগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশকে নষ্ট করে পরিবেশের বিপর্যয়ের কারণ হতে পারে সেই পদার্থগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি ঝুঁকিপূর্ণ পদার্থ ব্যবহারের সময় কী কী পরিধান করা উচিত ঝুঁকিপূর্ণ পদার্থ ব্যবহার করার সময় অবশ্যই তুমি ইতিমধ্যে জেনেছ মাস্ক অ্যাফ্রন গ্লাভস এবং ব্যবহার করা উচিত কোন কোন পদার্থ ক্ষত সৃষ্টি করতে পারে অ্যাসিড খার এগুলো সাধারণত ক্ষত সৃষ্টি করতে পারে সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড পটাশিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এগুলো হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ আশা করি প্রিয় শিক্ষার্থ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই এই সবগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আত্মস্থ করতে পেরেছ এবং বুঝতে সক্ষম হয়েছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার যাবার পালা যাবার আগে তোমাদের জন্য একটি নির্দিষ্ট কাজ দিয়ে যেতে যাচ্ছি আজকের বাড়ির কাজটি হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর সাংঘীতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকির মাত্রা এবং এ থেকে সাবধানতা অবলম্বনের উপায় উল্লেখ কর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি মানুষের জন্য ক্ষতিকর সাংকৃতিক বিশিষ্ট পদার্থের ঝুঁকির মাত্রা এবং এর থেকে সাবধানতা অবলম্বন করার উপায় উল্লেখ কর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সুস্থ থাকো নিরাপদে থাকো বাসায় অবস্থান করো ততদিন ভালো থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত হোক